হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তোমরা ক্যাপশন থেকে দেখে অলরেডি জেনেই গেছো যে আমরা আজকে চলে এসেছি কলকাতার ওয়েলিংটনে বাইকের ট্যাঙ্ক র্যাপ করাবো বলে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে বাইকের ট্যাঙ্কটাকে ল্যামিনেট করাবো, কারণ রাইডের সময় প্রায় মাইনার ছোট ছোট স্ক্র্যাচেস পড়ে যাচ্ছে। এখন তোমরা দেখতে পাচ্ছ চলছে ট্যাঙ্কি ক্লিন করার কাজ। ট্যাঙ্কিটাকে ভালো করে স্প্রে করে ভালো করে মোছা হচ্ছে, আর সাইডের যে প্যানেলগুলো ছিল ওগুলো অলরেডি খোলা হয়ে গেছে এখান থেকে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশালদার হাতে, মানে যে অ্যাকচুয়ালি যে ওনার, সে বিশালদার হাতে এই ল্যামিনেটের কাগজটা, তো এইটা দিয়ে ল্যামিনেট করা হবে এখন। আর আজকে আমরা শুধু ল্যামিনেশন না, বাইকে আর একটি কাজ হবে, ফগ লাইট ইনস্টল করা হবে। আমি জাস্ট গেছিলাম ফগ লাইটগুলো কিনে আনার জন্য, তো ল্যামিনেটের পরে সেটা তোমরা দেখতে হবে। এটা কি আছে না, ম্যাটে না, আগে লেয়ার তুলা করে করতে হবে। হুম, লেয়ারটা আগে তুলে দেব। আচ্ছা, তারপরে দাদা বলছে আগে ম্যাটের আগে লেয়ারটা উঠিয়ে তারপরে করবে। এখন লেয়ার উঠান উঠাচ্ছে, মানে ম্যাটে কি পরে ওঠানো যায় না নাকি? পরে ওঠানো যায়, আগে তুলতে হবে ম্যাটে, সাইনিং এর পরে ওঠা যায়। আচ্ছা, কাজ চলছে যেটা আমরা ল্যামিনেট করছি, এটা হচ্ছে 3M লেয়ারের। দাদার কাছে আমি পরে লাস্টে সম্পূর্ণ ডিটেলস শুনে নেব, তোমাদের বলে দেবো তখন। ভেতরে কোনো এয়ার পার্টিকেলস বা ওগুলো কিছু থাকবে না, তাই তো? এখানে প্রথমে যে ল্যামিনেশনের কাগজটা আছে সেটাকে প্রথমে তোমরা দেখলেই এর আগে, যে লেয়ারটা উঠিয়ে প্রথমে একটা স্প্রে করা হলো পুরো ল্যামিনেটের কাগজটাতে, দেন কাগজ ল্যামিনেটের পেপারটা এর উপরে বসিয়ে একটা কার্ডের মতন জিনিস দিয়ে প্রেস করা হচ্ছে। আমি নাম জানি না এটা কি, যদি কেউ জানো তো তোমরা কমেন্ট করো। আর সাথে হিট দিয়ে প্রেস করে করে এই ল্যামিনেটের কাগজটাকে ট্যাঙ্কির উপরে ভালোভাবে, মানে কি বলবো, বসানোর কাজ চলছে এখন। এখন ফুয়েল ট্যাঙ্কের যে রিফিল করার জন্য যে লিড আছে তার চারপাশের যে গোল সার্কেল অংশটা, সেটার যে স্টিকারটা আছে সেই স্টিকারটাকে ধীরে ধীরে কাট করা হচ্ছে, এবং এবার ধীরে ধীরে স্টিকারটাকে এই পোর্শন থেকে উঠিয়ে দেওয়া হবে। ল্যামিনেশনের কাজ প্রায় অলমোস্ট হয়ে এসেছে, ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ একদম লাস্ট এন্ডের কাজ চলছে, আর একটু বাম সাইডেও বাকি আছে, ওটা এর পরে করবে। তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল যেটা আজকে একটা মনে শান্তি পাওয়া যাবে, যে ট্যাঙ্কিটা র্যাপ হয়ে গেছে। যারা তোমরা রাইড করো বা রাইডার, বা যাদের বাইকের প্রতি একটা প্যাশন আছে বা ভালোবাসা আছে, তারা রিলেট করতে পারবে যে একটা ট্যাঙ্কি কতটা, একটা যে বাইক চালাচ্ছে তার কাছে কতটা ম্যাটার করে, যেন মানে বাইকে একটা যেন আঁচড় পড়লো, যেন সেটা মনে হয় যেন নিজের গায়ে আঁচড় পড়ার মতন এরকম লাগে। তো আজকে একটা মনে অনেকটা শান্তি পাওয়া যাবে এই ট্যাঙ্কটা র্যাপ হয়ে যাওয়ার পরে।
এখন দাদা লাস্ট ফিনিশিং এর কাজ করছে প্রায়। এবার এখানে টেপ মারার কাজ চলছে, কোটিংটা যেন কোটিং এর মুখগুলো যেন প্রপার বন্ধ থাকে, বাইরের থেকে কোনো যেন জল বা কোনো যেন ময়েশ্চারাইজার না ভেতরে ঢুকে যায়। বাইকের ল্যামিনেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন, আর এই ব্লকটাকে আমি আর এক্সটেন্ড করছি না। সামনে ফগ লাইট লাগানোরও কাজ হয়েছে, তো যেটা আমি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি ফগ লাইট, কোন ফগ লাইট আমি ইনস্টল করেছি এবং ফগ লাইট ইনস্টল করার পরে কীরকম লাগছে বাইকটা ফাইনাল লুক। ততক্ষণ চলো দাদার কাছে শুনে নিই। এই হচ্ছে বিশাল দা, তো ওয়েলিংটনে দোকান আছে। এবার তোমরা যারা যোগাযোগ করতে চাও তো দাদা তুমি বলে দাও যে তারা কি করে এসে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। দেখো তোমরা যদি দোকানটা দেখে নাও, যদি তোমরা ট্রাম লাইনের সাইড মানে এদিক থেকে আসো তাহলে রাইট সাইডে পড়বে দোকান, আর যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে লেফট সাইডে পড়বে ওয়েলিংটনে। ঠিক আছে, আমি দাদার নাম্বার কন্ট্যাক্ট সমস্ত কিছু দিয়ে দেবো এখানে স্ক্রিনে, তোমরা যোগাযোগ করে নিতে পারো দাদার সাথে। বাইক রিলেটেড কোনো ইনফরমেশনের জন্য প্লিজ ডু কমেন্ট, অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।